তো নর্মালি মুসলিমদের মধ্যে প্রধান দুইটা ভাগে বিভক্ত, যেমন হিন্দুরাও দুইটা ভাগে বিভক্ত, উত্তরাধিকারীর ক্ষেত্রে দায়ভাগামিতা করা। তো মুসলিমদের মধ্যে আমরা প্রধান যে দুটা ভাগ দেখতে পাই, একটাকে আমরা বলি শিয়া মুসলিম, একটা হচ্ছে সুন্নি মুসলিম। এদের বিবাহ রীতিনীতি সাথে সুন্নিদের কিছুটা পার্থক্য আছে, হুবহু সবকিছু একরকম না। বাংলাদেশে খুবই নগণ্য পরিমাণ শিয়া আছে, ম্যাক্সিমাম শিয়া যদি আমরা দেখি ইয়েমেন এবং ইরানে অবস্থিত, বাকি মুসলিম বিশ্ব টোটালটাই ম্যাক্সিমামে হচ্ছে সুন্নি। এই সুন্নিদের মধ্যে আবার বিভিন্ন স্কুল অফ থট আছে, অর্থাৎ এদের মধ্যে আবার বিভিন্ন প্রকার মতভেদ আছে। এদের একটাকে বলা হয় হানাফি, এদের যে রীতিনীতি এক প্রকার, সাফি এদেরটা এক প্রকার, মালিকি এদেরটা এক প্রকার, হাম্বলি এদেরটা এক প্রকার। তো এদের চারজনই কিন্তু সুন্নি, তাই আমরা সুন্নি ইসলামটাকে দেখব। তো নর্মালি বিবাহের মূল উপাদান মুসলিমদের ক্ষেত্রে, আপনি যদি মুসলিম বিবাহ সম্পর্কে বুঝতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি একটা অফার করতে হবে। এখন অফারটা একজন মেয়ে পক্ষ থেকে হইতে পারে অথবা ছেলে পক্ষ থেকে হইতে পারে। কিসের অফার? বিবাহের অফার হবে, ইজাব হবে। ছেলে পক্ষ মেয়ে পক্ষকে বলতে পারে অথবা মেয়ে পক্ষ ছেলে পক্ষকে অফারটা করতে পারে। অফার করার পরে অফারটাকে কি করতে হবে? কবুল করতে হবে বা গ্রহণ করতে হবে। যেমন আমরা চুক্তি আইনে দেখি যে আপনি অফার করবেন, অপরজন সেটা গ্রহণ করবে। এখন এই অফার আর যে গ্রহণ, এটা আপনি নীরবে একজন ছেলে একজন মেয়েকে অফার করলে বিবাহ হবে না, এটা দুইজন প্রাপ্তবয়স্ক সাক্ষীর সামনে এই অফারটা হইতে হবে। তার মানে সাক্ষীটাই হচ্ছে মেন, যখনই প্রাপ্তবয়স্করা সাক্ষীর সামনে একজন আরেকজনকে অফার করবে, তখনই সেখানে বিবাহটা সংগঠিত হবে। আর আমরা এখানে বিভিন্ন প্রকার কি বলেছি, হানাফি সাফি মালিকি, বিভিন্ন প্রকার স্কুল অফ থট এর কথা বলেছি যাদের মতবিরোধ আছে। তো এক্ষেত্রে একটা মতবিরোধ হচ্ছে যে মেয়ে নিজে নিজে বিবাহ বসতে পারবে না, তার অভিভাবকের অনুমতি লাগবে। তো কিছু কিছু ক্ষেত্রে কেউ বলতেছে যে না, মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় মেয়ের বাবার অনুমতির প্রয়োজন নাই, অর্থাৎ যে ছেলে বিবাহ করবে এবং মেয়ে যদি বিবাহ করে তারা যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে মেয়ের বাবার অনুমতির প্রয়োজন নাই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বলা হয় যে একটা মেয়ে বাবার অনুমতি ছাড়া বা অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ শাদী করতে পারবে না। তো এটা নিয়ে মতবিরোধ আছে, আমরা ওভারঅল ধরেই নিলাম যে অনুমতি লাগবে না। আর এই বিবাহ করতে গেলে মুসলিমদের মধ্যে একটা মোহরানা বা এটাকে আমরা বলতে পারি একটা গিফটের একটা কনসেপ্ট আছে, অর্থাৎ যে স্বামী বিবাহ করতেছে, বিবাহের সময় সে স্ত্রীকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সে কি করবে, মহরানা স্বরূপ গিফট করবে। টাকাটা নগদ হইতে হবে এমন কথা না, এটা পরবর্তীতেও পরিশোধ করা যাবে। আরেকটা জিনিস হচ্ছে তার যোগ্যতা থাকতে হবে। এই যোগ্যতা থাকার বিষয়টা অনেক কিছু, যেমন আমরা জানি মুসলিমদের মধ্যে মুসলিমরা একসাথে চারটা ওয়াইফকেও কিন্তু রাখতে পারে। এখন কারো যদি ঘরে যদি চারটা ওয়াইফ থাকে, সে পঞ্চম বিবাহ কিন্তু করতে পারবে না, তার মানে তার সেখানে যোগ্যতাটা নাই। এটা ছাড়া আরো আনুষঙ্গিক অনেক কিছু আছে যেটা আমরা পরে আলোচনা করব। তাহলে মুসলিম বিবাহের আমরা যদি বলি মূল কনসেপ্ট হচ্ছে ইজাব হবে, কবুল হবে, তবে এটা হইতে হবে দুইজন সাক্ষীর সামনে, একটা মোহরানা থাকবে এবং যিনি বিবাহ শাদী করতেছে তার যোগ্যতা থাকার প্রয়োজন। এগুলা হচ্ছে মুসলিম বিবাহের মূল উপাদান। এখন আমরা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে যে অফারটা যে ছেলে পক্ষই করতে হবে সবসময় এমন না, যে কোনো এক পক্ষ থেকে অফার আসতে পারে, সাক্ষীর সামনে সেটা যদি গ্রহণ করা হয় তবে সেখানে কি হবে, বিবাহটা সংগঠিত হয়ে যাবে। ধর্মীয়, যেমন আমরা হিন্দুদের পারিবারিক আইনে বিবাহটার মধ্যে কিছু ধর্মীয় রীতিনীতি করা বাধ্যতামূলক, আপনি যদি সেটা না করেন বিবাহটা হবে না, কিন্তু মুসলিমদের মধ্যে সেটা না। মুসলিমদের মধ্যে বিবাহের মধ্যে আপনি যে সকল আচার অনুষ্ঠান দেখেন এগুলো ধর্মে কিন্তু বলা নাই, এগুলো এক্সট্রা এডিশনাল, এগুলোর সাথে বিবাহের কোনো সম্পর্ক নাই। যেমন মুসলিম বিবাহে আপনি দেখবেন নানা প্রকার হলুদ বরণ এই সেই অনুষ্ঠান, এটা ছাড়া বিবাহ করার সময় কোনো হুজুরকে ডেকে এনে মিলাদ পড়ানো অথবা কাজী সাহেবকে ডেকে এনে দোয়া করে তারপরে কবুল করানো, এই সবের কোনো অস্তিত্ব নাই। সিম্পল হচ্ছে যেখানে ছেলে এবং মেয়ে তারা বিবাহের উপযুক্ত, দুইজন সাক্ষীর সামনে যদি একজন আরেকজনকে অফার করে, তারা যদি সেটা গ্রহণ করে, আর যদি একটা নির্দিষ্ট পরিমাণ মোহরানা থাকে, বিবাহ সংগঠিত হয়ে গেল। বাকি যা কিছু আছে এটার সাথে বিবাহ শুদ্ধ অশুদ্ধ হওয়ার কোনো প্রকার সম্পর্ক নাই, অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে একটা আমাদের কাস্টম, প্রথাগত ভাবে চলে এসেছে, আপনার দাদার আমলে ছিল, বাবার আমলে ছিল, এখন আপনার আমলেও চলে এসেছে, এইরকম জিনিস।
এখন হিন্দু বিবাহটা সম্পন্ন হওয়ার পরে রেজিস্ট্রেশন করাটা ছিল অপশনাল, কিন্তু মুসলিম বিবাহটার ক্ষেত্রে এইটা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। আর এই বাধ্যতামূলকের যে দায়িত্বকর্তায় যিনি বিবাহ করবেন বরের উপরে, অর্থাৎ মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন করতে হবে বিবাহটা হওয়ার সাথে সাথে। যদি আপনি কাজী অফিসে বিবাহ করেন তাহলে কাজী সাহেব সাথে সাথে নিবন্ধন করে নিবে, অথবা বিবাহ সংগঠিত হওয়ার 1 মাসের মধ্যে আপনি কাজী অফিসে গিয়ে বিবাহটা নিবন্ধন করবেন, এটা বাধ্যতামূলক। আর এর দায়িত্ব হচ্ছে টোটালি বরের উপরে, অর্থাৎ যিনি বিবাহটা করবেন উনারই দায়িত্ব বিবাহটা নিবন্ধন করা। এখন কেউ যদি বিবাহটা নিবন্ধন না করে তাহলে আমাদের আইন যেটা বলতেছে সেটা হচ্ছে 2 বছর পর্যন্ত কারাবাস হইতে পারে কার ছেলের, এখানে স্ত্রীর কোনো প্রকার শাস্তি হবে না, এবং সাথে 3,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাহলে আপনি ওভারঅল যে জিনিসটা বুঝলেন সেটা হচ্ছে মুসলিম বিবাহটা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, 1 মাসের মধ্যেই করতে হবে, বরকে এই রেজিস্ট্রেশনের যাবতীয় কার্যক্রম করতে হবে, যদি রেজিস্ট্রেশন না করে 2 বছরের কারাদণ্ড এবং 3,000 টাকা পর্যন্ত জরিমানা হইতে পারে। এখন এই যে আমরা বললাম মুসলিম বিবাহের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতেই হবে, এটার জন্য আইনটা হচ্ছে মুসলিম বিবাহ এবং তালাক নিবন্ধন আইন 1974, আর এই আইনের অধীনে একটা বিধিমালা মাধ্যমে যাবতীয় কিছু পরিচালিত হয়। এখন এই কনসেপ্টে আমরা আরো দুটা জিনিস পাবো বা আমাদের জানতে ইচ্ছে হবে। একটা হচ্ছে আমরা শুনি যে নিকাহ নামা, আসলে নিকাহ নামাটা কি, আর পাশাপাশি যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের যে নিবন্ধনের খরচটা কত। তো আমরা আপনাদেরকে একটা দুটা নিকাহ নামা দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন। অলরেডি হয়তো অনেকেই বিয়ে শাদীতে উপস্থিত ছিলেন, সেখানে আপনারা জানেন যে কাজী সাহেব একটা বই নিয়ে আসে, সেখানে সিগনেচার নেয়। তো যাই হোক, একই নিকাহ নামা আর কাবিন নামা একই জিনিস, এটা আমরা পূর্বেই বললাম যে বিবাহ সম্পন্ন হওয়ার সাথে সাথে যদি আপনি কাজী অফিসে গিয়ে বিবাহ করেন কাজী সাহেব সাথে সাথে রেজিস্ট্রেশন করে নিবে, অথবা যদি আপনার বাসায় বিবাহ অনুষ্ঠান সংগঠিত হয় আপনি চাইলে কাজী সাহেবকে ডেকে নিয়ে আসতে পারেন ওই সময়, অথবা বিবাহ ধর্মীয় ভাবে যখন সম্পন্ন হবে তার থেকে 1 মাসের মধ্যে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আমরা যে চুক্তিনামা বা কাবিননামা পড়বো এটার মধ্যে 25টা বিভিন্ন প্রকার কলাম থাকে, তাদের মধ্যে আপনার নাম ঠিকানা, স্বামীর নাম ঠিকানা, স্ত্রীর নাম ঠিকানা, কে কে সাক্ষী ছিল, অনেক কিছু থাকে। কিন্তু আমরা যেহেতু বিবাহটাকে ভালো করে জানবো তো এই জন্য আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস জানতে হবে। আমরা বললাম মুসলিম বিবাহের মধ্যে মোহরানার একটা কনসেপ্ট থাকে, যে নির্দিষ্ট পরিমাণ টাকা কি করবে স্বামী অঙ্গীকার করবে সে ওয়াইফকে দিবে। তো ধরলাম এখানে একজন স্বামী কি করলো, তার বিবাহের কাবিননামা যেটা হইলো 2,50,000 টাকা, তার হচ্ছে বিবাহের কাবিননামা, অর্থাৎ সে বললো যে 2,50,000 টাকা হচ্ছে মোহরানা। এখন এই যে বললো 2,50,000 টাকা, এটা 13 নম্বর একটা কলাম পাবো আমরা, সেখানে এই টাকাটা উল্লেখ থাকবে যে কত টাকা কাবিন হচ্ছে। এবং 14 নম্বরে আবার এই টাকাটা দুইটা ভাগে ভাগ করা থাকে মুসলিম বিবাহের ক্ষেত্রে। আপনি যে 2,50,000 টাকা আমরা ধরলাম, এখন স্বামীকে অপশন দিচ্ছে যে আপনি যে 2,50,000 টাকা ওয়াইফকে গিফট করবেন এটাকে আপনি যে কোনো সময় যখনই স্ত্রী দাবি করবে সাথে সাথে দিয়ে দিবেন, না আপনি এখানে একটা ডিভিশন ভাগ করতে চান। ভাগ করলে আপনি দুইটা ভাগ করতে পারবেন, একটা হচ্ছে মুয়াজ্জল বা আশু বলে, তাৎক্ষণিক যখনই ওয়াইফ চাইবে আপনি দিতে বাধ্য, যদি না দেন তাহলে বৈবাহিক যে দায়িত্ব সেগুলো পালন থেকে ওয়াইফ বিরত থাকতে পারবে। তো এখন আপনি যদি এখানে 50-50 করে দেন, তার মানে 2,50,000-এর মধ্যে 1,25,000 টাকা যে কোনো সময় ওয়াইফ চাওয়া মাত্র আপনি দিতে বাধ্য থাকবেন। যেমন আপনার বিভিন্ন জায়গায় লেখা থাকে দেখবেন যে টাকার মধ্যে চাহিবা মাত্র দিতে বাধ্য, এইরকম। আরেকটা অংশ আপনি যদি ভাগ করে দেন এটাকে আমরা বলি বিলম্বিত মোহর বা মুআজ্জল, এটা হচ্ছে যখন যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাক ঘটে, বিচ্ছেদ যদি ঘটে যায়, অথবা যদি স্বামী মারা যায় তাহলে এই টাকাটা প্রাপ্ত হবে। এখন যখন আপনি নিজে বিবাহ করবেন অথবা আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজনে যখন আপনি কাবিননামা করার সময় এইটা আপনার জানতে হবে যে 13 নম্বরে সঠিক কাবি যে যত টাকা সেখানে লিখা হয়েছে কিনা, ওইটাকে কোনো ভাগ করা হয়েছে কিনা। অনেক সময় যেটা হয় যে আমরা না জানার কারণে আমরা এখানে কোনো ভাগের জায়গায় কিছুই লিখি না, তো সেক্ষেত্রে ওয়াইফ কিন্তু ধরে নিতে পারে যে টোটাল টাকাটাই হচ্ছে কি তাৎক্ষণিক, আপনি যখন ওয়াইফ যখন চাবে আপনি দিতে বাধ্য থাকবেন। তারপরে যদি দেখে আমরা 15 নম্বরটা আরো গুরুত্বপূর্ণ, এই যে 2,50,000 টাকা আপনি মোহরানা ধার্য করলেন,
এখন এই 15 নাম্বার বলতেছে আপনি কিন্তু সাথে সাথে কিছু পরিশোধ করছেন কিনা সেটা সেখানে লিখা থাকবে। এখন কারো যদি প্রতারণা করার ইচ্ছা থাকে, সে আপনাকে 10 লক্ষ টাকা কাবিননামা দেখায়, সেখানে পরিশোধিত দেখায় দিতে পারে 15 নাম্বার কলামে যে সব টাকা পরিশোধিত। যদি এরকম পরিশোধিত যদি লিখা থাকে, আপনি কিন্তু পরবর্তীতে কোথাও দাবি করতে পারবেন না, কারণ আপনি ওগুলা দেখে শুনে জেনে নিজে সিগনেচার করতেছেন। এর জন্য এই তিনটা, যখনই আপনি কারো কাবিননামা বা এগুলো আপনি যাচাই করবেন, এই তিনটা কলাম দেখতে হবে, 13, 14, 15, মহারানাটা সঠিক আছে কিনা, কোনো রিভিশন করা আছে কিনা, কতটুকু পরিশোধ করা হয়েছে সেই জিনিসটা। তারপরে আর তিনটা কলাম সবার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেহেতু এগুলো একটা চুক্তির মতো, তো বৈধ যে কোনো প্রকার শর্ত আপনি ওই চুক্তির মধ্যে দিতে পারেন, বিভিন্ন প্রকার শর্ত আপনি দিতে পারেন। যেমন ধরেন যে অনেক ক্ষেত্রে আমরা আশেপাশে দেখবেন, যখন বিবাহ শাদী হয়, মেয়ের যদি বয়স কম থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে মেয়ে পক্ষ দাবি করে যে মেয়ে পড়াশোনা করবে, ছেলে পক্ষ মৌখিক ভাবে মেনে নেয়, কিন্তু বিয়ের কয়েকদিন পরেই পড়াশোনা বন্ধ করে দেয়। তো এরকম 17 নাম্বারে কিন্তু আপনি ওই সত্যটা দিতে পারেন যে মেয়ে যত দূর পড়াশোনা করা দরকার সে করবে, তাহলে এটা আপনার একটা রেজিস্টার্ড চুক্তি নামার মধ্যেই আপনার সত্যটা থাকতেছে, ছেলে পক্ষ অস্বীকার করতে পারবে না। এখানে আইনে বৈধ যে কোনো প্রকার শর্ত আপনি 17 নাম্বার কলামে দিতে পারেন। 18 নাম্বারটা হচ্ছে দুইজনের জন্য গুরুত্বপূর্ণ, স্বামী এবং স্ত্রী। নর্মালি মুসলিম আইনে কি করতে পারে না, একটা মেয়ে তালাক দিতে পারে না, নর্মালি মুসলিম আইনে কোনো মহিলা তালাক দিতে পারে না। কিন্তু যদি 18 নাম্বার কলামে যদি এখানে অপশন রাখা হয়েছে, স্বামী যদি ইচ্ছা করে স্ত্রীকে এখানে কি করতে পারে, তালাক প্রদানের ক্ষমতা দিতে পারে, যাকে আমরা তালাকে তৌফিজ বলি। এখন আপনি বিবাহ করার আগে চিন্তা করবেন, আপনি যাকে বিবাহ করতেছেন তাকে আপনি ওই যে তালাকটা আপনি দিতে পারতেন সেই ক্ষমতাটা দিবেন কিনা। যদি দেন তাহলে এখানে সেটা লিখা থাকবে, না দিলে আপনি সেখানে না লিখতে হবে। আর ওই রকম আপনি যদি মেয়ে হন, আপনার ক্ষেত্রেও এটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ না হলে পরবর্তীতে সাংসারিক যদি কোনো সমস্যা হয়, আপনি চাইলেও তালাক দিতে পারবেন না স্বামী যতক্ষণ পর্যন্ত তালাক না দিচ্ছে, অথবা আপনাকে আদালতের আশ্রয় নিতে হবে। তাই 18 নম্বরটা আপনি দেখবেন যে এখানে আপনাকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে কি হচ্ছে না। 19 নম্বরটা আরো গুরুত্বপূর্ণ ছেলেদের জন্য, যে নর্মালি আমরা জানি ছেলেরা কোনো কারণ ছাড়াই, কোনো কারণ ছাড়াই সে তার ওয়াইফকে তালাক দিতে পারে, সে কারো কাছে কারণ জানাইতে বাধ্য না যে আমি এই কারণে তালাক দিচ্ছি। কিন্তু যদি 19 নম্বরে তার সেই অধিকারটা খর্ব করার অপশন আছে, তাই মেয়েদের ক্ষেত্রে তারা যদি চান তারা এই 19 নম্বর কলামটা ব্যবহার করতে পারেন যে স্বামী তালাক দিতে পারবে না। তাহলে নর্মালি তালাক নোটিশ স্বামী কখনোই প্রদান করতে পারবে না, যদি একান্তই তালাক দেওয়ার প্রয়োজন পড়ে তখন তাকে আদালতের আশ্রয় নিতে হবে, সেটা ভিন্ন একটা পন্থা। তাহলে আমরা যখনই কোনো বিয়ের নিকাহনামা কাবিননামা দেখব, এই 6টা কলাম আমরা অবশ্যই চেক করব, মোহরানার পরিমাণটা কত, কত ভাগে ভাগ করা আছে, কতটুকু পরিশোধ করা হয়েছে, 17 নম্বরে স্পেশাল কোনো কন্ডিশন দেওয়া আছে কিনা, 18 নম্বরে স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে কিনা, আর 19 নম্বরে স্বামীর তালাক দেওয়ার ক্ষমতাটা খর্ব করা হচ্ছে কিনা। এরপরে যেহেতু মুসলিমদের মধ্যে বর্তমানে কম হইলেও একাধিক বিবাহ করার প্রবণতা আছে, তো এর জন্য বহু বিবাহ সম্পর্কিত কলাম দেওয়া আছে 21 এবং 22। বর্তমান আইনে আপনি যদি একবার বিবাহিত হন, আপনার বাসায় যদি ওয়াইফ থাকে, আপনি ওই দ্বিতীয়বার বিবাহ আপনি সরাসরি চাইলেও করতে পারবেন না। তো এই জন্য আইনে বলতেছে আপনি ওই যে সালিশি কাউন্সিল আমরা যাকে বলি, অর্থাৎ চেয়ারম্যানের কার্যালয়, পৌরসভার কার্যালয় অথবা সিটি মেয়রের কার্যালয়, যেখানে কি করা হয় আমরা জানি যে তালাকের নোটিশ প্রেরণ করা হয়, ওই অথরিটির কাছে আপনাকে কি করতে হবে, আবেদন করতে হবে যে আপনি দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছেন। তো তারা তখন আপনার প্রথম ওয়াইফকে নোটিশ করবে, তাদের কাছ থেকে যাবতীয় কিছু শুনবে, যদি তাদের মনে হয় যে না আপনার দ্বিতীয় বিবাহ করা উপযুক্ত বা কারণ আছে, তখনই তারা অনুমতি দিবে। যদি অনুমতি দেয় তো তখন 21 নম্বরে ওই কথাটা বলা হচ্ছে অনুমতি দেওয়া আছে কিনা, 22 নম্বরে হচ্ছে অনুমতি দিলে তাদের সার্টিফিকেট নাম্বারটা সেখানে লিখা থাকবে। তাই এই জন্য আপনি যদি একাধিক বিবাহ করতে চান, সেক্ষেত্রে যেটা হচ্ছে আপনাকে অবশ্যই অনুমতি নিতে হবে। এখন যদি কোনো স্বামী এরকম দ্বিতীয় বিবাহ যদি করে, তাহলে স্ত্রী কি করতে পারে, যদি করেই ফেলায়, ধরলাম আমরা অনুমতি নিল না, সে গোপনে হোক যেভাবেই হোক ধর্মীয় ভাবে বিবাহটা করে ফেললো, তো বলতেছে পূর্বের যে স্ত্রী আছে ওনার আমরা যে মোহরানা দুইটা অংশ বললাম, একটা মারা গেলে বা তালাক হইলে পাবে, টোটাল অংশটা সে নগদে তাকে প্রদান করে দিতে হবে,
আর যদি স্ত্রী যদি আদালতে যদি অ্যাপ্লিকেশন করে তাহলে ওই স্বামীর 1 বছরের শাস্তি হইতে পারে, 10,000 টাকা জরিমানা হইতে পারে। তবে বিবাহটা কি হবে না, বিচ্ছেদ হবে না, মানে নতুন যে সে বিবাহ করলো ওইটার উপর কোনো প্রভাব পড়বে না, বা পুরাতন বিবাহের উপরে কোনো প্রভাব পড়বে না। স্ত্রী যাবতীয় মোহরানার হকদার হবে একসাথে, এবং স্ত্রী যদি আবেদন করে 1 বছরের শাস্তি এবং 10,000 টাকা জরিমানা হইতে পারে। টোটাল এই জিনিসটাই আমাদের কাবিননামা, বা যেটাকে আমরা নিকাহনামা বলি, এটা গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশে আপনি বর্তমানে উল্টা প্র্যাকটিস দেখবেন, সেটা হচ্ছে প্রথমে কাবিন করে রাখে, পরে বিয়ে হয়, এটা অবৈধ, এটা আইনগত বৈধ না। প্রথমে তারা কি করে, এরকম কাজী সাহেবের কাছে গিয়ে চুক্তি করে নেয়, স্বামী স্ত্রী সবাই সিগনেচার করে, তারা বলে যে আমাদের মোহর হয়ে গেছে, অর্থাৎ কাবিননামা হয়ে গেছে, বিবাহ কবে, 1 বছর পরে হবে। এরকম করা অবৈধ, এটা করা শাস্তিযোগ্য অপরাধ, এরকম করা যাবে না। প্রথমে ধর্মীয়ভাবে বিবাহটা হবে, বিবাহ হওয়ার পর ওইটাকে আপনাকে নিবন্ধন করতে হবে। এখন আসি আমরা বিবাহের ক্ষেত্রে খরচাপাতিটা কেমন। তো বিবাহের খরচাপাতির আগে আমরা বুঝবো বিবাহটা আপনি কোথায় রেজিস্ট্রেশন করবেন। মনে রাখবেন, আপনার বাসা যেখানেই হোক, ধরলাম যে একজন ব্যক্তির বাসা হচ্ছে ঠাকুরগাঁয়, একজন ব্যক্তির বাসা হচ্ছে সিলেটে, তারা দুইজনই বসবাস করে ঢাকায়, কিন্তু তারা বিবাহটা করতেছে চট্টগ্রামে, তো কোথায় রেজিস্ট্রেশন করবে। তো এই আইন বলতেছে যেইখানে বিবাহ সেইখানে রেজিস্ট্রেশন, আপনার বাসা কোথায় দেখার বিষয় না। তার মানে যেইখানে তারা বিবাহটা করতেছে সেইখানে যে কাজী সাহেব থাকবে তার কাছে নিবন্ধন করতে হবে। আর মোহরানার উপর নির্ভর করবে আপনার নিবন্ধনের খরচ, যে গিফটটা স্বামী তার স্ত্রীকে দিবে তার উপর নির্ভর করবে। এখন এইটা বুঝতে হলে দুইটা ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে যদি 4 লাখ টাকা পর্যন্ত হয় এক প্রকারের হিসাব হবে, আর যদি 4 লাখের বেশি হয় তাহলে আরেক প্রকারের হিসাব হবে। ধরলাম আমরা মোহরানার পরিমাণটা হচ্ছে 4 লাখ টাকা পর্যন্ত, তাহলে বলতেছে প্রতি হাজারে 12.50 টাকা, মানে যদি 100 টাকা মোহরানা হয় 12.50 টাকা, 1 লাখ টাকা হইলে 1250, যদি 4 লাখ টাকা হয় তাহলে 5,000 টাকা। আরো যদি আমরা সহজভাবে বুঝি 1.25% হিসাবে, 1.25% হিসাবে যদি আমরা 4 লাখ টাকা নেই, আমরা পাবো কত, 5,000 টাকা। তাহলে কাবিননামার রেজিস্ট্রেশন খরচ হচ্ছে 5,000 টাকা প্রথম 4 লাখ টাকার জন্য। এখন দেখা গেল যদি 4 লাখ টাকার বেশি হয় তখন কি করা হবে। তাহলে প্রথম হিসাবটা আমরা এভাবেই বের করব, 5 লাখ টাকা, 5,000 পর্যন্ত। তো পরে যত লাখ বা লাখের অংশ তার জন্য 100 টাকা। একটা যদি আমরা উদাহরণ নেই, যেমন ধরেন যে কারো মোহরানা হচ্ছে 2 লাখ টাকা, তাহলে কত খরচ আসবে, 2 লাখের 1.25%, মানে 2,500 টাকা। এখন কারো যদি 6 লক্ষ টাকা হয়, তাহলে প্রথমে আমরা 4 লাখ টাকার জন্য বের করব, 4 লাখ টাকার জন্য কত, প্রতি হাজারে যদি 12.50 টাকা হয় তাহলে 4 লাখে 5,000 টাকা, আর বাকি যে 2 লাখ তার জন্য 100, 100, 200 টাকা, টোটাল 5,200 টাকা হবে আপনার বিবাহের নিবন্ধন খরচ। তবে এখানে আপনি দেখবেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় 1 টাকা মোহরানায় বিবাহ করতেছে, তো বলতে পারে যে ভাই 1 টাকার 12%, 12.5% আমরা কি নিব। তো এই জন্য একটা সর্বনিম্ন লিমিট করা আছে, যে সর্বনিম্ন 200 টাকার কমে কোনো বিবাহ নিবন্ধন হবে না, মানে আপনি যদি 1 টাকাও মোহরানা দেন তারপরও 200 টাকা পেমেন্ট করতে হবে। আর এই যে কাজী সাহেবরা আপনার কাছ থেকে যে টাকা পয়সা নেবেন, তার অবশ্যই একটা রসিদ প্রদান করবেন, যেখানে রেভিনিউ স্ট্যাম্প লাগা থাকবে 10 টাকার। যেমন আপনার কাছে যদি বিভিন্ন বীমা কোম্পানির রসিদ গুলা থাকে, দেখবেন যে ছোট্ট একটা রেভিনিউ স্ট্যাম্প বা রাজস্ব স্ট্যাম্প লাগানো আছে। আর নিকাহটা নিবন্ধন করার সাথে সাথে আপনাকে কি করবে, সার্টিফাইড কপি দিয়ে দিবে। এটা দলিলের মতো না যে আপনাকে অপেক্ষা করতে হবে, এমনকি আপনাকে ফ্রিতে সে দিবে, এটার জন্য টাকা পয়সা নেওয়া যাবে না, ফ্রিতে সে আপনাকে কি করবে, একটা সার্টিফাইড কপি দিয়ে দিবে। আর এটাই একমাত্র বই যেখানে স্বামী স্ত্রী কি করেন, অরিজিনাল বইয়ের মধ্যেই সিগনেচারটা করেন। আপনি যদি কোনো বিবাহ অনুষ্ঠানে যান, দেখবেন যে কাজী সাহেব একটা বই নিয়ে আসেন, ওইটাই মূল বই, ওইটার মধ্যেই সিগনেচারটা করেন। এখন আপনি যদি পরবর্তীতে যদি আপনার প্রয়োজন পড়ে একাধিক যদি সার্টিফাইড কপি উত্তোলন করতে চান, প্রতি কপির জন্য 50 টাকা আপনাকে দিতে হবে। এখন যদি আপনি অনেকদিন আগে বিবাহ হয়েছে, ওই কাজী সাহেব মারা গেছে, অথবা কাজী সাহেবের চাকরিচ্যুত হয়ে গেছে, নতুন কাজী চলে আসছে, আপনি নিকাহনামাটা কোথায় পাবেন? তো নর্মালি এইগুলা সব কিছু কাগজপাতি জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে কি করা হয়, জমা করা হয়। তাই যদি আপনার এলাকায় যদি আপনার ওই কাজী মারা যায়, সে যদি না থাকে, তার যদি চাকরিচ্যুত হয়, তাহলে আপনি ওই যেই জেলায় আছেন সেই জেলার জেলা রেজিস্ট্রারের কার্যালয়, ইউনিয়ন
এর নাম যদি দেন, সেখান থেকে আপনি সার্টিফিকেট কপি উত্তোলন করতে পারবেন। আর এই নিবন্ধনের যাবতীয় খরচ বর কর্তৃক বহনযোগ্য, অর্থাৎ স্ত্রীকে বা কনে পক্ষকে কোনো প্রকার টাকা পয়সা পরিশোধ করতে হবে না।